চলে গেলেন বাংলাদেশ জামাতের ইসলামী নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং সাবেক এমপি আল্লামা দেলওয়ার হোসেন সায়েদি। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার 14 আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তিনি ইন্তিকাল করেছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলওয়ার হোসেন সায়েদি রাহিমাহুল্লাহ মহান রাব্বি করিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ রাত আটটা বেজে চল্লিশ মিনিটের দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। মাসুদ সাইদি তার সংক্ষিপ্ত পোস্টে বলেছেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, কোরআনের পাখি 8:40 মিনিটে দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লামা সাইদি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।